শুভ সকাল বন্ধুরা, জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি সঙ্গীতা, দেখো তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো সকালবেলা উঠেই আগে খাটের থেকেই মানে শুরু করলাম, বিছনার থেকেই শুরু করলাম ব্লগটা। তো দেখো মাম্মাম ঘুমের থেকে উঠে পড়েছে, মাম্মামকে সোয়েটার প্যান্ট সমস্ত কিছু পরিয়ে দিলাম। আর দেখো মাম্মাম কি করছে, দেখো আমাকে বটে ছাড়তেই যাচ্ছে না। মাম্মাম বলছে যে আমি একটু জড়িয়ে ধরে তোমার কোলে একটু শোবো, দেখেছো কি করছে। তাও দেখো কতটা আদর করে দিলাম একটু মাম্মামকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, আজকে আজকে একটু শরীরটা ভালো না, ওর জন্য ভাবছি কি আজকে একটু বেলা করে উঠব। তো এদিকে নন্দিনীও স্কুলে যাবে, ওকেও খাবার টাবার যাই হোক একটা কিছু করে দিতে হবে। তো দেখো মাম্মামকে একটু এই টুপিটা পরিয়ে দিলাম, এখন আমি বিছনাটা একটু সুন্দর করে তুলে নেব। আর নকশা করলে আর হবে না, অনেক নকশা করে ফেলেছি মাম্মামের সাথে। তো দেখো আজকে বিছনার চাদরটা না পাল্টিয়ে নেব সুন্দর করে, কেননা ওই বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন বাড়ি থাকি না বলে ওর জন্য আর পাল্টানো হয় না, আর বাড়ি থাকলে ঠিক পাল্টানো হয়ে যেত। তো দেখো এখন বিছনার চাদরটা ওইটা তুলে ফেললাম, ওটাকে আজকে কাঁচা ধোয়া করব। আর আগেরও কিছু বিছনার চাদর রয়েছে সেগুলোকেও মানে কাঁচা কাচবো। আর এদিকে দেখো বিছনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখেছো। যদি ঘরের বিছনাটাও যদি সুন্দর করে গোছানো না হয় তাহলে না ভালোই লাগে না। আর এদিকে দেখো নন্দিনী রেডি হয়ে গেছে, তো এখন বাজে 9টা, ও 9টার সময় রেডি হয়ে ওর বান্ধবী বাড়িই চলে যায় 9:30টার মধ্যে। তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে দেখো আমি মানে জানলার পর্দাটা একটু খুলে দিলাম, আর জানলাটাও একটুখানি খুলে দিলাম, ঘরে একটু আলো এসে পড়লো। আর দেখো এখন আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর জানো তো মাম্মাম নন্দিনী একটা খুব বাজে স্বভাব, খেয়ে দেয় না ঘরের মধ্যেই ওরা ফেলবে, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট সমস্ত কিছু। তো দেখো এখন সুন্দর করে ঘরের মধ্যেটা ওই সাইডেও কত প্লাস্টিক ফেলেছে সেগুলোকেও বের করলাম ঝাড়ু লাগিয়ে। তো এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেব। আর তোমাদের দাদা ভাই জানো তো সেই ভোরবেলা কাজে চলে গেছে, আমি তখন উঠেছিলাম, উঠে ওই বারান্দাটা কোনো রকম একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, দুয়ারে ওটা করা হয়েছিল কিন্তু ঘরের মধ্যে আর করা হয়নি। খুব ঠান্ডা পড়েছে আর কি করব, ঠান্ডাও লাগছে। আর দেখো আমি না কাজের সময় জানো তো আমার মানে গায়ে চাদরটা জড়াতেই জানো তো ইচ্ছা করে না, বারবার খুলে খুলে যায়, ওর জন্য চাদরটা খুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আজকে গাড়িটা এপাশে রেখেছে, গাড়িটার জন্য খুব সমস্যা হয় মানে ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা। আর এদিকে দেখো এই যে পা মোছা পাপোশটা একটু পিটাই করে নিলাম, ধুলোগুলো বেরিয়ে গেল। আর এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে নেব, বারান্দাটাও মুছে নিয়েছি, আর এখন ঘরটাকে মুছে নেব সুন্দর করে। আর আজকে জানো তো বাসন আর ধোয়ার বেশি ঝামেলা নেই, আজকে অল্প দুটো বাসন রয়েছে। কালকে রাতে মাম্মাম নন্দিনী চাউমিন খেয়েছিল সেই বাসন, আর মাম্মামকে একটু খাবার গরম টরম করে দিয়েছিলাম সেই বাসন কটাই হয়েছে। আর দেখো আমি ঘরটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম। এদিকে মাম্মাম দেখো এসে বসে পড়েছে, নন্দিনী একটা ম্যাগি খেয়ে স্কুলে চলে গেছে। আমি বললাম কি খাবি বল, বলছে আমাকে একটা ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। তো নন্দিনী স্কুলে চলে গেছে ম্যাগি খেয়ে। আর এদিকে দেখো আমার ঘর মোছাও কিন্তু হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে আসলাম, কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই বাসন কটাকে একটুখানি মানে বাসন রাখা তাকে সাজিয়ে রাখছি, আর অল্প দুটো বাসন রয়েছে সেই বাসন দুটোকে এখন ধোবো। আর মাম্মাম দেখো সেই আগের দিনের পিঠে করে রেখেছিলাম সেই পিঠে খাচ্ছে, তো আজকে তো পিঠে শেষ হয়ে গেছে আর নেই। আর এদিকে দেখো আমি সাথী রাজাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু ওদের মানে একটু ভাত খেতে দেওয়া হয় তো ওরা একটু ভাত খুব ভালোবাসে এখন জানো তো, ওর জন্য ভাতে একটুখানি মানে এঁটোটা গন্ধ হয়ে যায়, ওর জন্য একটু পরিষ্কার করে দিতে হয়। আর এখন দেখো সকালবেলা ওকে বিস্কুট দিয়ে দিলাম, তো দেখো বিস্কুটটা আবার ফেলে দিল, অর্ধেকটা গালে নিয়েছে আর অর্ধেকটা ফেলে দিয়েছে। আর এদিকে দেখো রাজাকেও দিয়ে দিলাম, রাজা আমার খুব সুন্দর, রাজা একদম পুরো বিস্কুট দিলেই টক করে মুখে নিয়েই একদম বাটিতে রেখে দেয়। আর দেখো আমি এই দুটো বাসন একটু ধুয়ে নিচ্ছি, বেশি বাসন হয়নি আজকে, একদম অল্প বাসন, যেদিন বাসন অল্প হয় না সেদিন যেন একটা মানে অন্যরকম লাগে বাসন ধুতে, মনে হয় যেন একদম পুরো অল্প অল্প একটু কাজ রয়েছে, বেশি কাজ নেই। তো দেখো বাসন ধোয়াও কিন্তু আমার হয়ে গেল।
আর এখন কলতলাটা একটুখানি পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে ঠাকুরের বাসনটাও ধোবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে, রান্না করে পারিনি, কি করব, দুধটা গরম করে তোমাদের দাদা ভাইকে দুধ মুড়ি দিয়ে দিলাম, বললাম একটু দুধ মুড়ি খেয়ে নাও। আমি জানি যে দুটো একটা দেড়টা দুটোর সময় আসে, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে কে জানে, 10টা বাজে এখন, আবার যাবে, এখানে সামনে একটা ভাড়া রয়েছে, ওর জন্য তোমাদের দাদা ভাই বলছে তাহলে আমাকে একটু খেতে দাও, আমি তাহলে একবারে খেয়ে দেই যাই। তো একটু দুধ মুড়ি খেয়ে যাচ্ছে, আবার দুপুরবেলাও চলে এসছে তাড়াতাড়ি। ঠিক আসো, হ্যাঁ চিনিছি, আর চিনি ছাড়া তো আবার খান না। তো দেখো এখন তো আমি তো রান্না করে পারিনি, আমি ভাবছি দেরি করে আসবে, ওর জন্য আর আমি বসাইনি ভাতটা, তুমি তো আসো সেই একটা দেড়টার সময়, ওর জন্যই তো ভাড়া রয়েছে না, ওই জন্যই তো ভাড়া থাকে তো আবার ফোন করলো যে ফোন করতেছে। আর এদিকে দেখো কালকে ওই যে টব নিয়ে এসেছিল, ফুলের টব দিতে গেছিল সেই অশোকনগর, তাই না, অশোকনগর গেছিলো, সে টবে তো আবার এই বিছালে দিয়ে তারপর নিয়ে যেতে হয়, তো খাওয়া দাওয়া করে না আমি, তাহলে তুমি ফ্যানটা তাহলে সরাও দাও, আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলি, একবারে ঝাড় দিয়ে স্নান করতে যাবো, অনেক আজকে কাছাকুচি রয়েছে। দেখো তোমাদের দাদাভাই এখন কাজে চলে যাচ্ছে, সাবধানে চালায়ো। তো দেখো তোমাদের দাদা ভাই চলে গেল, আর আমি এদিকে উঠোনটাকে একটুখানি ঝাড়ু লাগাই নিচ্ছি, তো পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকটা আমি একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, আমি ক্যামেরাটা অন করতে ভুলেই গেছিলাম, ওর জন্য দেখাতে পারিনি। তো দেখো এ পাশটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাম্মাম একবার এদিকে যায় ওদিকে যায়, দেখো খালি পায়ে চলে এসে, জুতোটা পরিয়ে দিয়েছিলাম খুলে ফেলেছে, আর একবার দেখো বলদের কাণ্ডটা একবার দেখো, দুষ্টুমির আর শেষ নেই, দুষ্টুমি দেখেছো, আমি এখানে এখানে তো একটু ছাই ফেলানো রয়েছে, গর্ত ছিল সেই গর্তের মধ্যে ছাই দিয়ে ভরাট করেছি, আর ওখানে দেখো শুধু লাফালাফি করছে, ওই জায়গাটাই বেশিরভাগ করে মাম্মাম লাফালাফি। আর এদিকে দেখো কত কাঁচা রয়েছে, কাচবো সাফ ছিল না বলে আর কাঁচা হয়নি, তো স্নান দান করে কাঁচা ধোয়া করে চলে আসলাম এখন জামা কাপড় মেলতে, আর ওই যে মাম্মাম সোয়েটার দেখেছো খুলে ফেলেছে, এখন জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নেব। দেখো গাছের থেকে একটা ফুল তুললো, তো এখনও পুজো দেওয়া হয়নি, তো কারেন্ট বিলটা দিয়ে আসি, তো অনেক 10টা সাড়ে 10টা বাজতে গেল, আজকে ঘুমের থেকে উঠেছি দেরি করে জানো তো, কটা দিন মানে বিশাল একটু কষ্ট হয়ে গেছে, সেই ভোরবেলা উঠেছি, উঠে বাড়ির কাজ সেরে তারপরে আবার ওখানে সারাদিন, মানে খুবই কষ্ট হয়ে গেছে। তো ওখান থেকে কিছু টাকা পেয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই কাজের টাকা কিছু দিয়ে কারেন্ট বিলের টাকাটা মোটামুটি জোগাড় হয়ে গেছে, তো ওটাকে আজকে কারেন্ট বিলটা দিয়ে মানে দিয়ে আসতে যাচ্ছি। আর চলো দেখো চলে আসলাম কারেন্টের বিলটা দিতে, তো এখন কারেন্টের বিলটা জমা করে তারপরে আবার বাড়িতে চলে যাব। আর এদিকে দেখো মাম্মাম বদমাইশি করছে, তো দেখো বাড়িতে চলে আসলাম, এসে রান্নার দিকেই চলে আসলাম, তো ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর মাম্মামের মামি সেই ডাল দিয়েছিল সেই আজকে মুসুরির ডালটা একটু রান্না করছি, তো এখন তো আর খাওয়া হয় না ডাল, তোমাদের দাদা ভাইয়ের সেই কোমরে ব্যথা বলে ওর জন্য আর ডাল বেশি খাওয়া হয় না, আর ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল একবার, ওর জন্য আর ডালটা সেইভাবে খাওয়া হয় না। আর এদিকে দেখো বাঁধাকপিগুলো কেটে নিলাম,
পকোড়া করব বলে, আর বেগুনটা কেটে নিচ্ছি। আর এদিকে আলু ভাজা করব একটু মামামের জন্য, তো আলু ভাজাটাও করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপির চপ করব। আর এদিকে দেখো আলু ভাজা করব, আর বেগুন ভাজা, আর ডালে আলু দেবো একটুখানি। আর এদিকে চাল ভিজানো রয়েছে, ডাল হলে জানো তো আমার এই একটু ভাজা টাজা যদি না হয় না, তাহলে ডাল মোটে খেতেই পারি না জানো তো। তো এখন বাঁধাকপিটা একটুখানি মেখে নেব। তো দেখো এখন একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর একটু ময়দা দিয়ে দিয়েছি, আর একটু ম্যাগি মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে ভালো করে আগে মেখে নেব, যেহেতু বাঁধাকপিটা একটু ধুয়ে নিয়েছি ওর জন্য একটুখানি ভালো করে মেখে নেব। মেখে অল্প করে জল দিয়ে দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। বেশি এখন যদি জল দিই না তাহলে জানো তো পরে একটুখানি তো অনেকটা জল জল বেরিয়ে যাবে, ওর জন্য দেখো এখন মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, তো নামিয়ে এখন সম্বরা দিয়ে দিচ্ছি ডালটায়। ডালে এখনও জল দেব, তো একটুখানি দেখো কষিয়ে তারপরে ডালে জল দিয়ে দেবো, একটু গরম জল ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ডালটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর ওদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে বেগুনগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, এখন বাঁধাকপির পকোড়াটা করে নেব। আর তার মধ্যে জানো তো আমার ফোনের চার্জও ছিল না, যে তোমাদের সাথে সব রান্নাগুলো শেয়ার করব, তো আর শেয়ারও করতে পারিনি, ফোনটা চার্জে বসাতে হয়েছে ওর জন্য। আর এদিকে দেখো আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, ওখানে বেগুন ভাজা, ওখানে বাঁধাকপির পকোড়া, আলু ভাজা, আর জানো তো সেই সর্ষে শাক এনেছিলাম, শাকটা ভুলে গেছিলাম, ওই সেই সর্ষে শাকটাও রান্না করেছি। মামামের জন্য আলাদা করে ডাল রেখে দিয়েছি বাটিতে, আর এদিকে দেখো আমাদের ডালটা। তো এখন মামামকে একটু খাইয়ে নেব, আর নন্দিনীও চলে এসে নন্দিনীকেও খেতে দিয়ে দিয়েছি। তো মামামকে খাওয়াতে গেলে না খুব জ্বালাতন জানো তো করে, খেতেই চায় না, দেখো একদম খেতে যাচ্ছে না। তো যাই হোক মামামকে খাই। দেখো বন্ধুরা এই যে ভাত গুছিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, তোমাদের দাদাভাইকে এখন খেতে দেব। আর আমারটাও দেখো গুছিয়ে নিয়েছি একবারে। কেমন হয়েছে বাঁধাকপির পকোড়া? এটা কি বলতো, সর্ষে পাতা, সর্ষে শাক রান্না করেছে আজকে পাতা। তো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। শীতকালে পিঠে খেতে খুব ভালোই লাগে বল। মামাম বায়না করছে তা কি করবো, আর পিঠে যদি হয় কানা কানা কাটা বিটানিয়া বিস্কুটের মতন হয় তাহলে তো হেভি লাগে, আমার তো ভালোই লাগে দেখতে, দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে। আচ্ছা গিয়ে সেই মামাম দেখে যে পিঠে আর নেই, দুটো পিঠে ছিল নন্দিনী খেয়ে এসেছে, তাই এবার সে বলছে মা তুই পিঠে করে দেওয়া আমারে। ফুলছে তো সেই লুচির মতন ফুলে যাচ্ছে। তুমি ভাজতে লাগো, আমি দেখি এটা নারকেল পাই নাকি দেখি, চেষ্টা করি, এখন জানি না পাবো কিনা, না হলে কালকে বাজার থেকে নিয়ে আসবো। আসার সময় পিঠা পিঠা ভালো আছে? সেই আগের দিনে সেই গুলা ছিল তাই। পিঠে খাবো কবে? পৌষ মাস যাওয়ার দিন। কেন ওই দিন বেশি করে খাওয়া তাই? বেশি করে খাটি বাড়ি।
এই যে মাম্মা দেখো সোয়েটার পরা দিছি খুলে ফেলেছে দেখেছো মাম্মা আমার সোয়েটার মোটে গায়ে রাখতে চায় না এমনি বাচ্চাদের গা তো গরম তো পরা দিছে খুলে ফেলেছে লাফালাফি করে দৌড়ো দৌড়ি উড়ো উড়ি তাই তো আমি পড়ে গেছি রাস্তাতে রাস্তাতে পড়ে গেছো দিদি কোথায় গেছে আর দুটো দেবো তো বন্ধুরা এই পিঠে দেখে দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর মাম্মাম পিঠে খেতে চেয়েছে বলে ওর জন্য পিঠেটাগুলো বানানো হলো যাই হোক গোলা ছিল ওর জন্য আর বেশি সমস্যা হয়নি ওর জন্য শুধু বানিয়েই দিয়েছি আর বলছো মা একটু পিঠে করে দাও না আমাকে মানে যে এসে পিঠেটা রেখেছিলাম তো ওখানে পিঠে যে আর পাইনি শেষ হয়ে গেছে এখন বলছি কি আমাকে একটু পিঠে করে দাও ওর জন্য একটু দিয়েছি আর তোমার দাদাভাই বলছে একটু পাটিসাপটা করো আর না হলে একটুখানি তেমনি ছাঁচের যে কাছি কুচা যে পিঠেগুলো ওইগুলো বানাও তো এখন আর ইচ্ছা করছে না জানো তো ভাবছি কি কালকে করবো আজকে একটা খেলো কালকে আমার একটা দরকার হলে করে দেবো তো কেমন লাগলো জানিও কিন্তু আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে তো টাটা বন্ধুরা।